স্বামীকে হারানোর মানসিক যন্ত্রণা, দাঁতে দাঁত চেপে লাগাতার লড়াই, একের পর এক ঘাত প্রতিঘাত সংঘাত, বিস্তর আইনি টানাপোড়েনের পর অবশেষে আদালতের নির্দেশে ঝালদা পৌরসভার পুর প্রধানের দায়িত্ব নিলেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর শ্রী পূর্ণিমা কান্দু। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ঝালদা পুরসভার চেয়ারম্যানের পদে বসেছেন নিহত তপন কান্দু স্ত্রী পূর্ণিমা কান্দু। আমরা দেখতে পাচ্ছি যে তিনি আজকে এই পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। ঝালদা পুরসভা নিয়ে শুক্রবারই কলকাতা হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্য সরকারের। মহকুমা শাসকের জারি করা শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ এবং তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকারকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া, এই দুটি নির্দেশের উপরেই স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুকে আপাতত চেয়ারপারসন হিসেবে কাজ চালানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের নির্দেশে পুর প্রধানের দায়িত্ব নেওয়ায় এদিন পূর্ণিমা কান্দুকে আর শপথ নিতে হয়নি। সকাল ১১টা নাগাদ পুরসভায় পুর প্রধানের নির্দিষ্ট ঘরে পৌঁছে যান ঝালদার ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর। স্বামী তপন কান্দুর ছবিতে প্রণাম করে পুর প্রধানের চেয়ারে বসেন পূর্ণিমা। পুর বোর্ড গঠনের ঠিক মুখে গত বছর ১৩ মার্চ গুলিতে খুন হন ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। প্রথমত আমার স্বামীর যারা হত্যাকারী তাদের জন্য আমি লড়ে যাব যতক্ষণ নেই, মানে ওনাদের যারা দোষী আছে আসামি এখনো জেলে আছে এবং সিবিআই তদন্ত হচ্ছে, তো তারা দোষী যারাই আছে আমি উপযুক্ত শাস্তি চাই। আমাদের যেখানে মেজরিটি আমাদের সংখ্যা বেশি তার মধ্যে ওনারা বারবার বাধা সৃষ্টি করছে, তো অবশ্য ঝালদার মানুষেরও প্রথম থেকে যে এর আগে যে বোর্ড মানুষ কোনো কিছু সুযোগ সুবিধা অন্য কিছুই পাচ্ছিল না। ঝালদার নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ও এদিন পুরসভায় উপস্থিত ছিলেন। ওনারা চাইছিলেন যে চেয়ারটা ওনাদেরই থাকুক, আমাকে সরিয়ে দিয়ে হয়তো ওনারা সুদীপ কর্মকারকে বসিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও ঝালদা তখনই শাসকের আগ্রাসী মনোভাবের সমালোচনা করেছে বিরোধীরা। মেজরিটি থাকা সত্ত্বেও এই ধরনের যে ঘটনা ঘটছে এটা একমাত্র প্রশাসনিকভাবে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করার জন্য, কারণ আমরা মেজরিটি আছি, রাষ্ট্র শক্তি আঘাত করছে। সংবিধান, গণতন্ত্র, ইলেকশন কমিশন কাউকেই মানা হচ্ছে না, এটা তার প্রমাণ। গায়ের জোরে এখানে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, একটা ছোট্ট পুরসভা জিতেছে অন্য পার্টি সেটাও তাকে দিতে চাইছে না, এমন লুটের মানসিকতা এদের। এটা আদালতের বিষয় হয়েছে, আদালতের প্রক্রিয়া নিয়ে বলতে পারবো না, এইটুকু বলবো যখন শপথ নিয়েছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি ভালো কাজ করবেন। ১০ ফেব্রুয়ারি ঝালদা পুরসভা মামলার পরবর্তী শুনানি। মনোজ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ সমাদ্দার ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।